নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দোয়া ও স্মরণসভা। নাটোর প্রতিনিধি শাহাবুল আলম। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন, সহ সভাপতি মনির ইসলাম, ছাত্রনেতা লাম কাজল ব্যাপারী, বড়াইগ্রাম ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ইসলাম বিপুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো ছাত্ররা দেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই রক্তে ভেজা স্বাধীনতাকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। দলের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে সেই দিকে সকলকে নজর রাখতে হবে। আমরা বড়াইগ্রাম শহর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ হতে চালাই আমার প্রান্তীয় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহ্বায়ক মাসুম রেজা ভাই এখানে উপস্থিত আছেন, আরো বড়াইগ্রামের বিভিন্ন অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। বিগত দিনে যা করেছে বিএনপি ও তা করছে সত্যিকার অর্থে। আমাদের দেশনেত্রী বিধাতা আমরা আল্লাহ তাকে